Congratulations. Thanks. আপনার গান শুনে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। যেমন আপনার গান তেমনি আপনি। আপনিও কিন্তু খুব সুন্দর। আপনার চোখের দিকে তাকালে চোখ ফেরানো যায় না। সত্যি বলছেন? হুম, সত্যি। বাই। তাছাড়া যে কিনা নিজে যেচে এসে তোর কাছে ধরা দিয়েছে। আমার নিজে কি জানিস, তোর মনের মানুষ সেই সূর্যই হতে পারে। অবাক ব্যাপার কি জানিস, আমি আমার সূর্যের কথা ভুলতেই পারছি না। বারবার ঘুরে ফিরে ওর কথা মনে হচ্ছে। যতই তাকে দূরে সরিয়ে দিতে চাইছি তত আরো কাছে কাছে এসে আমার হ্যালো সূর্য বলছি। আপনি আপনি মানে ফোন করেছি বলে রাগ করেননি তো? না না, রাগ করার কি আছে, উল্টো ফোনটা তো আমারই করার কথা ছিল। আপনি একবার নয় দুবার আপনি আমাকে বিপদে হাত থেকে বাঁচিয়েছেন। বাদ দিন তো বাঁচানোর কথা, বারবার একই কথা বলে আমাকে লজ্জা দেবেন না। আলভির সাথে আমার ব্যাপারে কি বলছিলেন তাই বলুন। আপনি কি করে জানলেন আমি আলভির সাথে আপনার ব্যাপারে কথা বলছিলাম? অনুমান করে। আমি নিজেও আপনার ব্যাপারে আমার বন্ধুদের সাথে কথা বলেছি। তাই নাকি, কি বলেছেন তাদের? বলেছি একটা সুন্দরী মেয়ে আমার মন কেড়ে নিয়েছে, মেয়েটিকে ছাড়া আমি আর কোনো কিছুই ভাবতে পারছি না। যা মিথ্যে কথা। বিশ্বাস করুন একবর্ণও মিথ্যে নয়। আপনার মাঝে এমন একটা আকর্ষণ আছে যা আমাকে প্রতিটি মুহূর্ত আপনার আরো কাছে টেনে নিয়ে যাচ্ছে। এই সম্পর্কের পরিণতি কি আমি জানি না, শুধু এটুকু জানি আপনাকে ছাড়া আমার আর ভালো লাগছে না, বারবার দেখতে ইচ্ছে করছে। তাহলে কখন দেখা করবেন বলুন? আগামীকাল তিনটায়। আমি আপনার অপেক্ষায় থাকবো। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে।